যদি কেউ শুনে কোনো মার্কেটে কোনো শপিং মলে কোনো জায়গায় আগুন লাগছে, ঠিক আছে, অনেক ব্যবসায়ীরা খুশি হয়, কেননা তারা 1 টাকার জিনিস 5 টাকা বিক্রি করতে পারবে। তো বাংলাদেশে এখন কোন টপ লেভেলে আছে চুরির জায়গায়, তো সেটা আপনারা দেখবেন, ভিডিওটি ফলো করবেন, ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত, ভিডিওর কথাগুলো শুনে তারপরে কমেন্ট করবেন যে আমি কেন আগে কথাগুলো বললাম। বঙ্গ মার্কেটে আগুন লাগছে সেই খুশিতে অনেক ব্যবসায়ীরা উল্লাস করতেছে, ঠিক আছে, কেননা তারা এখন বুঝতেছে যে পাইকারি মার্কেটে আগুন লাগছে। আমরা সাধারণ যে আশেপাশে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে যে 2 টাকা লাভ করতে পারে সে এখন 10 টাকা লাভের আশায় জিনিস নিয়ে বসে আছে, ছাড়তেছে না। আমি নিজে ভুক্তভোগী, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো ভিডিওটার সাথে থাকবেন, যাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আর আপাতত কমেন্ট করবেন। আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি অনেক তিক্ত হয়ে কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে বাজে 10:30, ছেলে কোচিংয়ে গেল, বড় ছেলেও যাবে কোচিংয়ে পড়তে, তো স্কুল বন্ধ হয়েছে, কোচিং আছে এখনও। বাজারে গেলাম একটু, বাজারের যে অবস্থা, মানে মাথা খারাপ হয়ে যায়, মানে এখন মাথায় কোনো কিছু কাজ করে না। বাজারে গেলে জিনিসপত্রের যে পরিমাণ দাম, আর ইনকাম যেরকম মানুষের, এখন ইনকাম তো একদম নেই মানুষের, মানুষের বলতে আমারই নাই, আমার যেরকম আয় তেমন ব্যয় করতে হবে, তো সেই পরিমাণ যে পরিমাণ দাম, মানে ব্যবসায়ীরা বাড়াইতেছে বলার আর কিছু নাই। তো একদিকে মনে হয় কি জানেন, যে এক এক সময় আল্লাহর যে গজবগুলো পড়ে আমাদের দেশে, সেটা আমাদের বোঝানোর জন্যই পড়ে, আমরা বুঝি না দেখেই। আরে রোজা রেখে সবাই একটু স্বস্তি চায়, শান্তি চায়, সেই শান্তিগুলো ব্যবসায়ীরা দিচ্ছে না আমাদের সাধারণ জনগণদের। তারা 1 টাকার জিনিস লাভ করুক, ঠিক আছে, আমাদের নবীর আমল থেকেই ব্যবসা এই জিনিসটা হালাল করে দিছে, যে ব্যবসা হালাল, ঠিক আছে, হালাল, হালালটারে হালাল করে খেতে হবে। তো আপনারা কিছু মনে করবেন না, বাহিরের শব্দটা ভিতরে আসতেছে। তো আমি এই জন্যে আমার অনেক কষ্ট নিয়ে আমি ভিডিও করতে পারি না, যদিও আমার বাসাটা একেবারে রাস্তার সাথে, কিছু হইলেই আমি শব্দটা পাই। তো যেটা বলতে নিলাম, যে ব্যবসাটা হালাল বলছে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের মানুষগুলা এতটা জঘন্য, যে ব্যবসায়ীগুলা, সবার কথা বলবো না, যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কারণে এই গজবগুলো বাংলাদেশে পড়ে। তো একজনের জন্য 10 জনের ক্ষতি হয়, আর 10 জনের ভুক্তভোগী হইতে হয়। কেন আমি আজকে কথাগুলোর আগে বলতেছি জানেন? আজকে বাজারে গেছি, এমনিই তো অতিষ্ঠ, মানে আমি একা না, জনজীবন সবাই এখন অতিষ্ঠ আমাদের বাংলাদেশে এই যে বাজার কেনাকাটা নিয়ে। আর দেখা যায় তালিকা অনুযায়ী তো বাংলাদেশ বেশ ভালো 2 নম্বর স্থানে আছে, সেটা হচ্ছে চুরির দ্বারা, চুরির জায়গায় বাংলাদেশ 2 নম্বর স্থানে এখন আছে। কেন বলতেছি, বাংলাদেশের মানুষগুলা এতটা হারামি, এটা আমি নিজেও বাংলাদেশি কেন বলি, ওই যে কিছু কিছু হারামিদের জন্য অন্য, মানে অন্য ভালো ভালো মানুষ আছে তাদেরও কথা শুনতে হয়। এই যে দেখেন, আমি আজকে একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হয়েছে একটা লাউ। এই লাউটা কতটুকুই বা দেখেন, 1 কেজি হবে, ওজন দিলে 1 কেজি হবে। তো রোজা রাইখা একটু সবজি তো খেতেই হয়, আর সবসময় তো মাছ মাংস খাওয়া যায় না, আর মাংস তো খাবো দূরের কথা, 800 টাকা গরু মাংস কেজি, 1100 টাকা খাসির মাংস কেজি। সাধারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি চলতেই পারি না, কীভাবে খাসির মাংস আর কীভাবে গরুর মাংস খাবো। তো যতটুকু এই যে একটু শাক সবজি আমরা খাবো, সেটাও তো বন্ধ হয়ে যাচ্ছে এই যে কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। যে কেন বললাম আমাদের বাংলাদেশে চুরির জায়গায় 2 নম্বর স্থানে আছে, এটা শুধুমাত্র এই আমাদের বাংলাদেশের এই মানুষের কিছু কিছু মানুষের কাজ, মানে এমনভাবে যে তারা খারাপভাবে যে মানুষের কাছ থেকে লুপে নিচ্ছে, এই জন্য বললাম আমার দেশের কথা, আমি নিজেই বললাম, কষ্টে বললাম, আমার দেশের মানুষ এগুলো করতেছে তো আমাকে বলতেই হবে, আমিও বাংলাদেশি একজন। কিন্তু নিজেকে নিজে যে প্রাউড করবো সেই, মানে ভাগ্য নাই, দুর্ভাগ্য আমাদের, কিছু কিছু মানুষের জন্য আমাদের বাংলাদেশের রেপুটেশন নষ্ট হইতেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। তো কষ্ট নিয়ে কথাগুলো বলা, আর ভিডিও দিচ্ছি না কেন, ভিডিও দিয়ে কী লাভ, আমাদের মতো পরিবারকে কে দেখে? অনেক পরিবার আছে, অনেক অভিনয় করতে পারে, অনেক কিছু করতে পারে, আমরা যেটা পারি না, ঠিক আছে, আমাদের কষ্টগুলো সবাই বুঝেও না। তো এই জন্য আর ভিডিও করি না, ভালো লাগে না, আমার মাটাও অসুস্থ ছিল, দীর্ঘদিন হসপিটালে দৌড়াদৌড়ি করছি, আপনাদের সবার দোয়া ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর রহমতে আমার মা এবারও বেঁচে গেল। তো ধাপে ধাপে এই নিয়ে 3 বারই আমার মা, মানে বছর শেষে বয়স হয়ে গেছে, যেহেতু আমিও হব এইভাবে, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা, যেহেতু আমাদের শরীর কাঁচা মাটি দিয়ে তৈরি, কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি অসুস্থ হব না, আমি ভালোই থাকবো। সবার কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যাতে হাতরত থাকতে আল্লাহ পাক যাতে পৃথিবীর থেকে নেয়, আমি এই দোয়াই করি।
আর সরকারি হসপিটাল বলতে এতটা কসাইখানা, আমি তিক্ত অভিজ্ঞতা নিয়ে রাগ নিয়ে কথাগুলো বলতেছি। এই জন্য প্রিয় ভাই বোনেরা আপনারা কেউ কিছু মনে করবেন না, আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার মানে হচ্ছে এইটা যে দেখেন মানুষ কিন্তু, আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু মুখ ফোটে, আমাদের বুক ফাটে তবু মুখ ফোটে না, আমরা লজ্জায় কারো কাছে কিছু বলতে পারি না। যারা নিম্ন শ্রেণীর তারা কিন্তু মানুষের কাছে চেয়ে খেতে পারে, মানুষের কাছে হাত পাততে পারে। আমাদের এমন একটা অবস্থা, আমরা কিন্তু মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা নাই, কারণ আমরা আমরা ওইটা অভ্যস্ত না। আর উচ্চবিত্ত যারা তারা মানুষের কাছে বলতে পারে, তারা কিন্তু বলে ফেলে আমার এই সমস্যা ওই সমস্যা, কেননা তাদের অনেক টাকা পয়সা আছে, তারা মানে ডোন্ট কেয়ার, কাউকে কিছু মনে করে না। তো এই জন্য কথাগুলো বলা যে সরকারি হসপিটালে দেখেন মানে বিপদ, আমার যে কী পরিমাণ বিপদ, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। তা আল্লাহ পাক রহমত করছে, দেশে গেলাম, আপনারা তো দেখলেন রোজার আগে আগে দেশে গেলাম, শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিল, তাদেরও দেখার দরকার। দেশে থেকে আসার পরে দেশে বসেই মা অসুস্থ, আমি দেশে ছিলাম তখন মা ঢাকায় ছিল, আমার মা কিন্তু গ্রামে থাকতো। তো ঢাকায় আসার পরে আমি যেদিন দেশে গেলাম সেই দিনই আমার মা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ছে বলতে মানে এমনভাবে অসুস্থ হয়েছে সে পায়খানা পেশাব করে দিছে একেবারে, তার ডায়াবেটিস নীল হয়ে গেছে, রক্তশূন্যতা, আর হচ্ছে তার টাইফয়েড নিউমোনিয়া। তো এই জিনিসটা আমি দেশে গেছি যেহেতু 4-5 দিন দেশে, মানে উনি অসুস্থ, এটা তো কারোই ভালো লাগে না। আপনারা সবাই যাকে মাকে ভালোবাসেন সে যদি অসুস্থ থাকে, আমার মনে হয় যারা মাকে ভালোবাসেন মার অসুস্থতার কথা শুনলে কারোই ভালো লাগবে না। তো 6 দিন আমরা খুব কষ্টকরভাবে ছিলাম, যেহেতু গেছি আমরা দেশে গেছি, আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করছি। গেছি, যাওয়ার পরে 6 দিনের মাথায় আবার ঢাকা চলে আসছি, কেননা মা অসুস্থ ছিল, বাচ্চাদের পড়া ছিল, কোচিং ছিল, আবার পড়া স্কুলও ছিল, তখন বন্ধ হয় না স্কুল, রোজা শুরু হয় না। তো যাই হোক, আসার পর থেকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া শুরু করলাম, সে হসপিটালে সেন্সলেস হয়ে পড়ছে বক্ষব্যাধিতে, সেইখান থেকে আবার ট্রান্সফার করে দিল সরোয়ারদিতে। সরোয়ারদিতে এতটা জঘন্য হসপিটাল, আমি নিজে না গেলে বুঝতামই না। প্রথমত থাকে না পানি, দ্বিতীয়ত ওইখানে শুধু নামে সরোয়ারদি হসপিটাল, ঠিক আছে, ওইটা হয়েছে একটা ট্রেনিং সেন্টার। আমি যতটুকু তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসলাম, ওইটা শুধু একটা ট্রেনিং সেন্টার, ওইখানে শুধু যায় হচ্ছে ইন্টার্নির বাচ্চারা, যারা যারা ইন্টার্নি করতেছে তারা ওইখানে মানে ট্রেনিং নেওয়ার জন্য যায়, ঠিক আছে। অনেকে ফার্মাসিউটিক্যালে মানে জব করবে, তারপরে অনেকে ফার্মেসি দিবে, নার্সিং কোর পড়বে, আমি যতটুকু বুঝতে পারছি। আপনারা এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে আপনাদের, এই জন্য আমি আপনাদের বলি, কেননা আমার বয়সটা একেবারে কম হয় না, আমি কিন্তু একেবারে ফিটার খাই না, তো 40-এর কাছাকাছি বয়স হয়ে আসছে। তো তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা এই জন্য যে দেখেন কতটা প্রতারিত হচ্ছি আমরা বাংলাদেশ থেকে। সরকারি হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের আমি বলতে শুধু আমাদের না, আমাদের মধ্যবিত্ত পরিবার, উচ্চবিত্ত পরিবার সবার জন্য হসপিটাল। তো আমাদের বাংলাদেশে তো কম কিছু করে দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সে করছে ঠিকই, কিন্তু এর ভিতরে যে কতটা কারচুপি হয় এটা তো সে দেখে না, ঠিক আছে। এটাও কিন্তু আমরা সাধারণ জনগণ মানে যারা অসাধু কিছু হসপিটালের লোক আছে, সেটা হচ্ছে ডক্টর তো নাই, ভালো ভালো ডক্টররা সব তারা ডিসপেন্সারি দিয়ে না, তারা চেম্বার দিয়ে, সরি ডিসপেন্সারি না, তারা চেম্বারে বসে। তারা হসপিটাল চালায় কি দিয়ে জানেন? হসপিটাল চালায় হচ্ছে ইন্টার্নি ডাক্তার দিয়ে, ইন্টার্নি ডাক্তার দিয়ে হসপিটাল চালায়। আর ওই ইন্টার্নি ডাক্তাররা আবার কী করে, তার ওইখানে যারা ট্রেনিং নিতে যায় মানে ইন্টার্নি যারা, আরও তার থেকে ছোটো ছোটো লেভেলের ইন্টার মানে যারা ফার্মাসিউটিক্যাল দিবে, যারা নার্সিং করবে, মানে অনেক ধরনের ওইখানে এত পরিমাণ ওইখানে রাজনীতি হয় আর এত পরিমাণ ওইখানে দুর্নীতি হয়, যেটা না দেখলে বিশ্বাস করবেন। আমি নিজে, আমি 6 দিন ছিলাম, আমি তিক্ত অভিজ্ঞতা নিয়ে ওইখান থেকে আসছি। হসপিটালের কথা কেন যে একটাও তুলছেন আর একটা কেন বলতেছেন, সবগুলো মিলিয়ে আমি কথাগুলো বলতেছি যে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে। আর মানে উচ্চস্বরে কথাগুলো এই জন্যই বলতেছি যে আমরা হয়তো আর বাঁচবো না, এইভাবে যদি বাংলাদেশ চলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো মরতে হবে নির্ঘাতভাবে, কেন আমরা কারো কাছে হাত পাততে পারবো না, কারো কাছে চাইতে পারবো না, প্রকাশ করতে পারবো না। আর আমাদের কষ্টগুলো কে বুঝবে, কে বুঝবে? এখন মানুষ মানে এখন সবাই অসহায়, সবাই অসহায়, যাদের দেখা যাচ্ছে ইনকাম নাই, খরচ কিন্তু বসে নাই, খরচ কিন্তু হচ্ছেই সবার। তো আমার ভিডিওটা লেন্দি হয়ে যাইতেছে, এই কারণে আমি আর ভিডিওটা বড় করব না। তো কষ্টের থেকে কেন ভিডিওটা করলাম, সামান্য এখন একটা লাউ কিনতে গেলে 100 টাকার নিচে লাউটা কেনা যাবে না, আমার এই লাউটা 1 কেজির বেশি হবে না, ঠিক আছে, এই লাউটা 1 কেজির বেশি হবে না, এর থেকে একটু বড় লাউ সেটা 100 টাকা দিবে, 100 টাকার নিচে লাউ কেনা যাবে না। তো 1 কেজি তরকারি কিনতে গেলে বেগুন 80 টাকা, কোন জিনিসটা কিনবেন আপনি? করলা 80 টাকা। আর কোনো জিনিস আমি দেখতেছি না সস্তা আছে বাংলাদেশের, মানুষ খেয়ে বাঁচতে পারবে? মানুষ বেশিরভাগ এখন অভাবে মারা যাবে, অভাবে মারা যাচ্ছে, অনেক মানুষ খাইতেও পাইতেছে না, মানুষের এখন এই অবস্থা। তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো কেন হসপিটালে কথা বললাম, কেন বাসার কথা বললাম, কেন বাংলাদেশে কথা বললাম, সব কিছু নিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বললাম। তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটা সবার দেখার দরকার, জানার দরকার, কেননা আমার মতো এরকম তিক্ত হয়ে অনেক মানুষ ঘরে বসে আছে। এই যে দেখেন আমার জ্বরে কিন্তু আমার ঠোঁটে
জ্বরগোটা বের হয়ে গেছে, আমার নিজেও শরীরটা এত খারাপ কারো কাছে প্রকাশ করতে হবে না, কোথায় যাব বলেন, কোনো জায়গায় আস্থা নাই, হসপিটালে যাব নামে হসপিটাল, হসপিটালে কিন্তু প্রত্যেকটা জিনিস, শুধু বেড ভাড়াটা লাগে না, আর ওই যে ইন্টারনি ডাক্তার রাইসা এসে মানে এক একজন ডাক্তার কষাইয়ের মতো করে রোগীদের ব্যবহার করে, মানে সই ফুটতেছে সেখানে ভেন ফুটা হয়ে আর একদিকে যাইতেছে, একজন পারতেছে না আবার আর একজনকে ডাকতেছে, সে আবার আইসা আবার মানে সই ফুটতেছে, মানে রোগী মারা যাবে সইয়ের গুতায় গুতায়, ঠিক আছে? এই অবস্থা হইতেছে এখন বাংলাদেশের দুর্নীতির জায়গায়, বাংলাদেশ দুই নম্বর শীর্ষস্থানে কেন এই জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যারা হসপিটালে যাবেন, যারা হসপিটালে ইদানিং গেছেন, তিক্ত অভিজ্ঞতা যাদের হয়েছে আমার ভিডিও তো কমেন্ট করেন, আমি এই জন্য অপেক্ষায় আছি আপনাদের কমেন্টগুলো পড়ব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।